হ্যালো বন্ধুরা, আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এলাম সেই ছেলের এক্সিবিশনে, ফিরে গেলাম কলেজে। কলেজের এইগুলো দেখানো তোমাদের সঙ্গে হয়নি, শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদেরকে। আর একটা পার্ট দেখিয়েছিলাম, তাই এটা শেয়ার করা হয়নি, সেই জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবং অনেক জায়গা জুড়ে হয়েছিল, তা ভাগে ভাগে ভিডিওগুলো করেছিলাম, সেটাই ভেবেছিলাম আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো, সেটাই করছি। দেখো হাতের কাজ, দেখো কাজগুলো দেখে সত্যি মানে অসাধারণ কাজ, সব ব্রোঞ্চের কাজ, সুতোর কাজ, হাতে আঁকা প্রিন্ট। এই যে দেখো কলকাতার, এই যে প্রাণের শহর কলকাতা, হাতে বানিয়েছে, এটা বানিয়ে লিখেছে করেছে, মানে লেখাটাও হাতেই তৈরি। এই যে দেখো কলকাতার হলুদ ট্যাক্সি, বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ, মাটির কাজ, ব্রোঞ্চের কাজ, বিভিন্ন ধরনের কাজ, মানে দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে তোমরা। আমরা সামনে দিয়ে দেখেছি তো জানি, তা তোমরা যতটা বুঝতে পারছো ভাবলাম সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো প্রত্যেক বছরই এক্সিবিশনটা হয় বা আমরা যাই, ছেলে যতদিন আছে যাব, তোমরা দেখো। আর প্লিজ আমার সঙ্গে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বেলটা চিপে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। এই যে দেখো এটা ব্রোঞ্চের, ব্রোঞ্চ থেকে তৈরি, ব্রোঞ্চ দিয়ে তৈরি করেছে এটা। এই দেখো মানে এক একটা হলে এক এক ধরনের কাজ রেখেছে করে। এই যে এইগুলো হলো সব ব্রোঞ্চের কাজ। এই যে এটার ভেতরে একটা পাখি আছে জানো, ব্রোঞ্চ দিয়ে তৈরি, কিন্তু ওটা ঠিক বোঝা যাচ্ছে না। এই যে এইটা ব্রোঞ্চের, দেখো এই পাখিটা ব্রোঞ্চের, ব্যালেন্সের ওপরে রাখা। এই যে দেখো এইটা দেখো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কমেন্টে জানিও কীরকম কী লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসলাম।